subscribe our channel and press the bell icon to never miss any updates from Unicorn. নমস্কার বন্ধুরা, ইউনিকর্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে এই ভিডিওয়ে আমি তোমাদের এটিকে সম্বন্ধে নতুন কিছু আপডেটস জানাবো। তো চলো বেশি সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, ভিডিওর শুরুতে তোমাদের আমি কিছু ডাউটস ক্লিয়ার করে দিচ্ছি। তো তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিলে যে ISL আবার কবে শুরু হবে। তো আমি তোমাদের আগেও বলেছি, আবারও বলছি যে AFC এশিয়ান কাপের পর মানে ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকে ISL শুরু হবে। আর তোমরা যারা ইমিলিয়ানো আলফারো এবং প্রবীর দাসের ব্যাপারে আপডেট চাইছিলে, তাদের জানিয়ে রাখি যে ইমিলিয়ানো আলফারো এবং প্রবীর দাস এই সিজন থেকে রুলড আউট হয়ে গেছে। মানে এই ISL সিজনে এবং সুপার কাপে তারা আর খেলবে না। তো চলো এবার আসল ব্যাপারে আসা যাক। তো তোমাদের মধ্যে অনেকের মনেই এই প্রশ্নটা ছিল যে ATK-র এবার স্ট্রাইকার কে হবে আর কালু উচে আদৌ ফিরবেন কি না। তো তোমাদের আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে কালু উচে অলমোস্ট ফিট হয়ে উঠছে। তো এখন তোমাদের জানিয়ে রাখি যে কালু উচে ফুল ফিট হয়ে গেছেন এবং তিনি কলকাতাতে চলে এসে দলের সঙ্গে প্র্যাকটিসও শুরু করে দিয়েছেন। তার মানে এই দাঁড়াচ্ছে যে কালু উচে আবার ATK-তে ব্যাক করছেন এবং তিনি এখন ATK-র মেন স্ট্রাইকার হতে চলেছেন। তো কালু উচে কলকাতায় এসে ATK-র সঙ্গে প্র্যাকটিস শুরু করে দিয়েছেন এবং তিনি এখন ফুল ফিট। আর কালু উচে ছাড়াও গার্সন ভিয়েরা, এভারটন স্যান্টোস এবং ম্যানুয়েল ল্যাঞ্জারোতে ATK টিমের প্র্যাকটিসে যোগ দিয়েছেন। আর জন জনসন, এডু গার্সিয়াও কলকাতাতে চলে এসেছেন, তারাও খুব দ্রুত টিমের সঙ্গে যোগ দেবেন। তো যেটা দেখা যাচ্ছে সেটা হলো ATK-র 6 ফরেন প্লেয়ার এখন ফিক্সড। এরা হলেন জন জনসন, এডু গার্সিয়া, এভারটন স্যান্টোস, গার্সন ভিয়েরা, ম্যানুয়েল ল্যাঞ্জারোতে এবং কালু উচে। এবার দেখার ATK-র 7 ফরেন প্লেয়ার কে হন। তো শোনা যাচ্ছে 7 ফরেন প্লেয়ার হিসেবে দ্রুতই কলকাতায় চলে আসবেন আন্দ্রে বিকে। তো আন্দ্রে বিকে এলেও এরপর যে প্রবলেমটা থেকে যাচ্ছে সেটা হলো ATK-র ফরেন মেন স্ট্রাইকার হিসেবে শুধুমাত্র একজন থাকছেন, তিনি হলেন কালু উচে। কালু উচের গোল স্কোরিং ক্ষমতা বা ক্লাস নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু শেষ 2 বছর ধরে তিনি প্রচুর ইঞ্জুরিতে ভুগছেন এবং এই সিজনেও ইঞ্জুরির জন্য তিনি মাত্র কয়েকটা ম্যাচ খেলেছেন। তো কালু উচে যদি আবার ইনজোর্ড হয়ে যায় তখন তো ATK-র প্রবলেম হবে। তো আমার মনে হয় ATK-র সেজন্য একজন ব্যাকআপ স্ট্রাইকার দরকার। আবার এও শোনা যাচ্ছে যে ATK সন্দেশ ঝিঙ্গেনকে নেবার জন্য ট্রাই করছে। তো ATK যদি সন্দেশ ঝিঙ্গেনকে পেয়ে যায় তখন ATK টিমে আন্দ্রে বিকের থাকার কোনো মানে হয় না। তখন হয়তো আন্দ্রে বিকে ATK-র রিজার্ভ টিমে চলে যাবেন এবং সেই পজিশনে একজন নতুন ফরেন স্ট্রাইকার আসবে। কিন্তু যদি ATK সন্দেশ ঝিঙ্গেনকে না পায় তখন ATK অবশ্যই আন্দ্রে বিকেকে সাইন করাবে, কারণ আন্দ্রে বিকে না থাকলে ATK-র ডিফেন্স উইক হয়ে পড়বে। কিন্তু ATK-র যেটা মেন প্রবলেম সেটা হলো গোল স্কোরিং প্রবলেম। তো আমার মনে হয় ATK-র উচিত একজন ব্যাকআপ স্ট্রাইকার সাইন করিয়ে রাখা, যদি দরকার পড়ে তখন এভারটন স্যান্টোস বা আন্দ্রে বিকের মতো কাউকে রিজার্ভে পাঠিয়ে সেই ব্যাকআপ স্ট্রাইকারকে খেলানো যেতে পারে। তো ATK কী করবে বা 7 ফরেন প্লেয়ার কে হবে সেটা এখনও পর্যন্ত একমাত্র ATK ম্যানেজমেন্টের লোকেরাই জানেন। তোমাদের জানতে হলে আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে, আর আমি কোনো আপডেট পেলে সেই কনফার্ম আপডেট তোমাদের জানিয়ে দেবো। তো সেই জন্য আমাদের ইউনিকর্ন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে ক্লিক করে রাখবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করবে, তোমাদের থটস জানাবে আর ভিডিওটা শেয়ার করবে। আর আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করো। ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো সেটা আমাকে ইনস্টাগ্রামে DM করে জানতে পারো। তো আমি যখন ইনস্টাগ্রামে অনলাইন হবো তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওয়ে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।